মৌসুমি ভৌমিক গান করেন, গান লেখেন, সুর তৈরি করেন, তার এই পরিচয়টা আমরা জানি। কিন্তু গত প্রায় 20 বছর ধরে তিনি মানুষের সুর আর স্বরের মানচিত্র তৈরির কাজে লেগে রয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গ, আসামের কিছু অঞ্চল, বাংলাদেশের নানা জনপদে আর লন্ডনের বাঙালি পাড়ায় সুরের পথচলা রেকর্ড করছেন তিনি ও তার সহগবেষক সাউন্ড রেকর্ডিস্ট সুকান্ত মজুমদার। তারা গড়েছেন দ্য ট্র্যাভেলিং আর্কাইভ, বাংলা করে বললে চলমান মহাফেজখানা নামের একটা ওয়েবসাইট। আলোকচিত্র প্রতিষ্ঠান দৃক ও পাঠশালা আয়োজিত 10ম আন্তর্জাতিক ছবি মেলায় তারা দুজন ঢাকায় নিয়ে এসেছেন স্বাধীনতার সীমান্ত রেখা নিয়ে একটি উপস্থাপনা। সুরে আর স্বরে মানুষের জীবন, পথচলা, ভাবনা চিন্তার অনুসন্ধান। ধানমন্ডিতে প্রথম আলোর হয়ে তার সঙ্গে কথা বলছি কুররাতুল আইন তাহমিনা। মৌসুমীর সঙ্গে কথা বলতে গেলে তো আপনি করে বলতে পারবো না, আমাদের প্রায় 30 বছরের আলাপ। সেই তো, তুমি করেই বলি। তাই তো, আমি যতদূর জানি যে এই যে তোমার মানুষের মানচিত্রে সুর আর স্বর খোঁজা, এটা শুরু হয়েছিল বিচ্ছেদের গানের থেকে। সেই ঘর আর বাইরের টানা পড়েনের সুর, এই পথ এখন তোমাকে কোথায় নিয়ে এসেছে, কোথায় যাচ্ছে, কোন দিকে গেছে? কোথায় নিয়ে এসেছে, অনেক দিন হলো। আর প্রথমে ব্যাপারটা ছিল খানিকটা আমার একলার জায়গা থেকে, আমার নিজস্ব জায়গা থেকে, কারণ আমার নিজেরই প্রয়োজন ছিল। এই ঘর আর বাহিরের টানাপোড়েনে আমি যেমন আছি, তেমনি আমি বাহিরেও সেই মানুষদেরই খুঁজছিলাম বা তাদের কণ্ঠস্বর শুনতে চাইছিলাম যারা আমারই মতন। মানে হয়তো এক ধরনের এম্পাথি খুঁজছিলাম আসলে, যে আমাদের যে একটা আমরা যে ভাগ হয়ে থাকি, আমি যে একা নই সেই ভাগ হয়ে থাকার মধ্যে, আসলে যে আরও অনেকে আছে সেটাই হয়তো বা এখন। এগুলো সব ফিরে তাকালে এইসব কথা মনে হয়, শুরুতে যে এত কথা মনে ছিল তা নয়, কিন্তু তারপরেও 20 বছর ধরে চলতে চলতে অনেক জায়গায় গেলাম, নানা দিকে পথ, মানে প্রায় ঘুড়ির সুতো ছাড়ার মতন ব্যাপারটা। তারপরে যেটা হচ্ছে, সব পথকে আসলে আবার অনুসরণ করা হয় না, কিছু হয় কি, কোনো কোনো জায়গায় ফিরে ফিরে যাওয়া হয়, সেখানে যাওয়াটা এক ধরনের মানে তার মধ্যে একটা গভীরতা তৈরি হয়, যেতে যেতে এক ধরনের মানে একটু ভিতরের দিকে যাওয়া হয়, অর্থাৎ যেন মাটি ফুঁড়ে কোথাও যাওয়া হয়, আর কোথাও কোথাও সারফেসিয়াল থেকে যায়, ওপরেই থেকে যায়। সেরকমই হয়েছে, এখন সেটা বিচ্ছেদ, বিরহ থেকে দেশ, ঘর, উন্মূল হওয়া মানুষ, আমরা, তার মধ্যে অন্য মানুষের মধ্যে নিজের ছায়া দেখতে পাওয়া, এই সব মিলে একটা মানচিত্র তৈরি হচ্ছে। সেটা কনস্ট্যান্টলি আসলে তৈরি হওয়া একটা মানচিত্র। ধ্বনি, সুর, এটার মানচিত্র কেমন, সেটা কীরকম হয়, কী দাঁড়ায়? মানে আসলে প্রত্যেকটা জায়গারই তো শব্দ আছে, শব্দ দিয়েও একটা জায়গাকে যে আসলে একটা ম্যাপিং করা যায়, একটা মানচিত্র যে আঁকা যায়, শব্দের রেখা ধরে ধরে যে এগোনো যায়, সেই শব্দ রেখা ধরে ধরেই আমরা এগিয়েছি। এবং সেটা গল্প থেকে গল্পে, শব্দ থেকে শব্দে, সুর থেকে সুরে, সেরকম করে একটা মানচিত্র খুলতে শুরু করেছে, পরতে পরতে খুলেছে। তো সেটার একটা নিজস্বতা আছে, মানে সেটা শুধু দেখাতে, আমাদের এমনিতেও আমরা দেখি যে যারা, আমরা যেহেতু শব্দ নিয়েই বেশি কাজ করি, যারা শব্দ নিয়ে বেশি কাজ করেন তারা বলেন যে আমাদের মূল আসলে এনগেজমেন্টটা হচ্ছে সাইট। আমরা দেখতে অভ্যস্ত অনেক বেশি, কিন্তু শ্রবণের দিকে আমরা কান দিই কম, কিন্তু কান এবং মন দিই কম, কিন্তু সেইটা আসলে যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেটাকে আমরা নিজেরাও কিন্তু বুঝেছি আমাদের কাজের সূত্রে। তোমার তো প্রায় 20 বছর হলো এই মানচিত্র, না? আমি যদি তোমাকে অনুরোধ করি যে ধরো তোমার মনে এই মানচিত্র প্রতিনিধি করে এমন কোনো গান যদি তোমার মনে ফিরে ফিরে আসে, তুমি একটু যদি 2 লাইন বলো, তাহলে হয়তো বিষয়টা বুঝতে সুবিধা হতে পারে।
বা আরেকভাবে রিলেট করা যেতে পারে। আসলে এত গান, কিন্তু তারপরেও দু চারটে লাইন থাকে তো যেগুলো খুব বেশি টানে। তো যেমন এটা 2006-এ যখন রেকর্ড করেছিলাম, তখন আমরা বাউতিপাড়া বলে যে একটা জায়গায় গেছিলাম, বাউতিপাড়া ফরিদপুরে, সেখানে গোসাই দাসরা যে একটা গান গেয়েছিলেন, আমি চলিলাম রাই ব্রজ ছেড়ে আর তো আসবো না, পরে সেটাই কীরকম একটা এই যে দেশ, এখানে এরকম লাইন ছিল যে আমি দেশের মানুষ দেশে যাব এ দেশে আর থাকব না আর তো আসব না, আমি চলিলাম রাই ব্রজ ছেড়ে আর তো আসব না। এটা আমার সামা মনে হয় যে এই যে আসলে কে যে রাই, কে যে কাকে ছেড়ে যাচ্ছে, এটা সামা আমাদের এই যে আমাদের এই যে হতভাগ্য ভূখণ্ড, আমরা যে এতবার শত টুকরোতে ভাগ হয়ে গেলাম, সেটার গল্পটা যেন এই চারটে লাইন, মানে আমি দেশের মানুষ দেশে যাব এ দেশে আর থাকবো না, কোনটা যে আমার দেশ এটাই বোঝা যায় না। যেন তোমাদের উপস্থাপনাটা শুনলাম আজকে সকালে, রাতে শোনা হয়নি, এই যে বারবার ফিরে ফিরে এসেছে যে মানুষের থাকার জায়গা, মানুষের দেশ, মানুষের নিজের ভূমি ভাগ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, বাংলার অংশ টুকরো টুকরো হওয়া, তোমার নিজের জীবনে এই মানচিত্র, এই সীমান্তটা কেমন, এটার এটাও তো একটা দিক আছে। হ্যাঁ, মানে আমি আসলে নিজের তো সেরকম কোনো আমার কোনো নির্দিষ্ট বাড়ি বলে আমি তো জানিও না, আমি আসলে এত জায়গায় থেকেছি, সেই সব জায়গার প্রত্যেকটা জায়গারই আমার নিজস্ব শিকড় আছে, আবার উন্মূল হওয়ার গল্পও আছে। কারণ ছোটোবেলা থেকে যেরকম থেকেছি, শিলংয়ে থেকেছি, তার বড় হয়েছি, তারপর সেখান থেকে কলকাতা এসে শান্তিনিকেতন, কলকাতা, লন্ডন, বাংলাদেশে আমার 25 বছরের কাজের জীবন, ফলে একভাবে আমি বাংলাদেশকেও আমার দেশই মনে করি। তো এই সবটা মিলে আসলে আমি নিজেই শত টুকরোতে আসলে ভাগ হয়ে আছি আমার মনে হয়। প্রত্যেকটা মানুষই বোধহয় তাই থাকে, না যারা হয়তো একটা জায়গায় থেকে যেতে পারে, একই জায়গায় অনেক সময় থেকে যায়, তাদের হয়তো এতটা লাগে না যেরকম আমার। আমি ঠিক আমি জানি না, সব জায়গায় আমার ঘর আছে, আর কোথাওই নেই এরকম মনে হয় যেন। তোমার বাবা মা, হ্যাঁ, তারাও তো এদিক থেকে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমার বাবা মার যাওয়ার ব্যাপারটা কিন্তু ঠিক দেশ ভাগের জন্য যাওয়া নয়, কারণ আমার মায়ের আমার নানা আমার দাদু, তিনি দাদামশাই, তিনি স্কুলে পড়াতেন, তিনি স্কুলের হেডমাস্টার ছিলেন, তিনি কর্মসূত্রেই আসলে অন্য ওদিকে থাকতেন, উত্তর আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়িতে, তারপর এদিকে আবার বগুড়াতে কাজ করতে এসেছেন, ফলে মারা কিন্তু ওরকম জন্মেছেন ওদিকে, এদিক ওদিক করেছেন পার্টিশনের আগে পর্যন্ত। আমার বাবা এখানে স্কুলের সময় পর্যন্ত এখানে থাকতেন, পাবনা ছিল তখন, এখন যে সেটা কোন জায়গা হয়তো সিরাজগঞ্জ, আমি খুঁজতে গিয়ে খুঁজে পাইনি জায়গাটা, তো কিন্তু আমি খুঁজতে আসলে আসিনি, অনেক বছর এখানে আসা যাওয়া করতে করতে একসময় ওদিকে গেছিলাম, তখন খুঁজতে গেছিলাম। কিন্তু আমার বাবা চলে যান যখন কিশোর, মানে 14-15 বছর বয়স যখন, সে সময় আমার বাবার জাস্ট ব্যক্তিগত জীবনের সার্কামস্টান্সেস, আমার মানে দাদা এবং দাদি তারা দুজনেই কেউই আর ছিলেন না তখন, তারা তাদের মৃত্যুর পরে আমার বাবা বেসিক্যালি অনাথ একটি কিশোর, সে চলে যায় আত্মীয়দের বাড়িতে থাকতে জলপাইগুড়িতে। তোমার এই কাজটা, এই যে ট্রাভেলিং আর্কাইভ, এইটা নামটা ট্রাভেলিং কেন, আর্কাইভ কি করে চলমান হতে পারে, বা এই কনসেপ্টটা কেন? আচ্ছা, এটা তো আমি আর সুকান্ত তো অনেক বছর একসঙ্গে কাজ করার পরে, তারপরে আমরা দেখলাম আমরা রেকর্ডে আমরা ঘুরে ঘুরে রেকর্ড করছিলাম, তারপরে রেকর্ডিংগুলো আমাদের খুব নিজেদের আর তার অভিজ্ঞতাগুলো খুব খুব মানে রিচ এক্সপিরিয়েন্সেস, তো সেই অভিজ্ঞতাগুলো গল্পগুলো অনেকের সঙ্গে মনে হতো ভাগ করার প্রয়োজন। এমনিতেও
আমি মানে রাজনৈতিকভাবেও আসলে আমি কলেকটিভেই বিশ্বাস করি, ওই একার একার জন্যে নিজের নিজের জন্যে খুব শিল্পী হলাম এই ব্যাপারটা আমার ভালো লাগে না। খানিকটা সেটা দুজনেই, আমি আর সুকান্ত দুজনেই সেটা শেয়ার করেছি। তখন আমাদের মনে হয়েছে যে এই যে আমাদের রেকর্ডিংগুলো, এগুলো আসলে ভাগ করা দরকার। আর সেটা যদি কোনো একটা স্থায়ী মানে একটা মানে একটা আর্কাইভ অ্যাজ 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 এন ইনস্টিটিউশন সেখানে সেখানে যদি শুধু রাখি আমাদের কাজগুলো, তাহলে যেটা হয় যে সেটা আটকা পড়ে যায় কোথাও, তো আর সেটা তো তাহলে অনেক মানুষের কাছে পৌঁছবে না, খালি কিছু কিছু রিসার্চার তারাই হয়তো যাবেন। কেউ লন্ডনে যেতে পারলে সেখানে লন্ডন ব্রিটিশ লাইব্রেরিতে শুনবেন, বা দিল্লিতে যেতে পারলে শুনবেন, কিন্তু আমরা কী করে অনেককে শোনাতে পারি? ইন্টারনেট ফ্যাসিলিটেট করে সেটাকে। সেজন্যে একটা একটা জার্নির গল্প আসলে ইট শুড ট্রাভেল। 2003 সালের শেষ দিক থেকে তোমরা ফর্মালি জিনিসটা শুরু করেছো, কত ধরো কত আওয়াজ আছে, কত মানুষের কত আওয়াজ, কত ঘন্টা, কোনো কি আন্দাজ করা যায়? আমিও ঘন্টার হিসেব টিসেব এমনি আমি হিসেবে খুব কাঁচা। হ্যাঁ, আমার দিদি ম্যাথমেটিশিয়ান। আমি কেউ যদি বুঝতে চায় যে এখানে কতখানি ঐশ্বর্য এসেছে চলছে, আমাদের ওয়েবসাইট থেকে পুরোপুরি সেটা বোঝাও যাবে না। আমরা 2003 থেকে 2018-19 পর্যন্ত নিরন্তর কাজ করে যাচ্ছি, একটা ফেজে খুব বেশি ফিল্ড করেছি, এখন অতখানি হয়তো করতে পারি না, কিন্তু তারপরে সব সময় করছি। অনেক সময় আজকাল ফিল্ড আমাদের বাড়িতেও চলে আসে, মানে আমার বাড়িতে অনেকে দেখা করতে আসেন, যাদের সঙ্গে আমাদের ফিল্ডে পরিচয়, আমাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে, তাদের অনেকের সঙ্গে তাদের বাড়িতে আমরা চলে যাই, এরকম হয়েই চলেছে। ফলে এত মানুষ, আমি কি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বলতে পারি এটুকু যে বাংলাদেশের ফরিদপুর, তারপরে ফরিদপুর থেকে সিলেট, মানে পশ্চিম থেকে পূব, তার মধ্যে অনেক জায়গা, কিন্তু কোনো কোনো জায়গা আমরা বারবার যাই, যেমন ফরিদপুর, যেমন সিলেট, আমরা বহুবার গেছি সেসব জায়গায়। আমাদের এক ধরনের একদমই শিকড় গেড়ে বসেছি আমরা। তাছাড়া ওদিকে আমাদের আসামে নানা কাজ করেছি আমরা, পশ্চিমবঙ্গে বীরভূম, বীরভূমের নানা জায়গায়, উত্তরবঙ্গে নানা জায়গায়, তারপরে কলকাতায় আমাদের বাড়িতে বা আশপাশে আমাদের বাউল ফকির উৎসবে, লন্ডনে বহু জায়গায় বহু মানুষকে, ফলে ইট ইজ ভেরি রিচ। আমি সংখ্যায় বলা আমার পক্ষে খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা করতে পারলাম এই বর্ণনাটা শুনে আমরা কিছুটা ধারণা অনেক কিছুই আসলে আমাদের একটা আমি বলবো 10% বোধহয় তোলা নেই আমাদের ওয়েবসাইটে। আমাদের উদ্দেশ্য একটা পয়েন্টে যে আমরা সব কিছুই তুলে দিতে পারবো ওয়েবসাইটে, কিন্তু সেটা কবে পারবো, কারণ ওরকম কোনো আমরা তো বড় ফান্ডিং নিয়ে বা ওরকম রিসোর্স আমাদের নেই, সেইভাবে কাজ করতে পারি না। যেটুকু পাওয়া গেছে, এই যে অনেক দিন ধরে তো ঘুরছ, অনেক মানুষ দেখেছো না, দেখা মানুষ প্রাণে গেঁথে গেছে, এরকম কোন স্বর সুর তো দু একজনের কথা সুষমা মাসিমা আশ্চর্য একজন মানুষ, যার কাছে একদম বটবৃক্ষের মতন, তার কাছে গিয়ে দাঁড়ালে সত্যি সত্যি মনে হয় ছায়া পাচ্ছি। মানে হ্যাঁ, সিলেটে থাকেন, আজকে 90-এর ওপরে বয়স হয়েছে, এখনও এখন বলেন কি গাইবো মা, গলা তো খ্যান খ্যান করে, কিন্তু সে যে কি গান আর কি যে তার কাছে সম্পদ ধরা আছে। প্রতিবার চলে আসি আর ভয় একটু ভয় করে, আবার দেখা হবে তো, তো এবার তো যেতে পারবো না। সুষমা মাসিমা যেমন একজন, লায়লা যেমন একজন, লায়লা সুষমা মাসিমা যেমন একটা গাছের মতন, লায়লা একটা একটা পাখির মতন, মানে লায়লাকে কখনোই ধরা যায় না। লায়লা ফরিদপুরে আমরা পেয়েছি তাকে, কিন্তু লায়লা বাউল বলতে পারবো না, লায়লা গৃহী মানুষ কিন্তু সে গানের মানুষ, আর সে ঘুরে বেড়ায়, সে বর্ডার আমাদের বর্ডারের গল্পে এই এই যে সাউন্ড ট্র্যাকটা যেটা করেছি তাতে লায়লার কণ্ঠস্বর আছে, লায়লা বিচ্ছেদ গান, লায়লা বহু গান, লায়লা বর্ডার পেরোয় একদম অনায়াসে এবং এক ধরনের সাবভার্সনের মতন করে বর্ডার পেরোতে পারে। ও জানে কীভাবে বর্ডার পেরোতে হয়, কাগজ টাগজ ছাড়া, সন্স প্যাপিয়ার, মানে ও আসলে কাগজ ছাড়া ও বর্ডার পেরোতে পারে, এবং ও ভাষা পেরোতে পারে, ডায়ালেক্ট পেরোতে পারে, ডিকশন পেরোতে পারে, ইন্টোনেশন পেরোতে পারে, ফর্ম পেরোতে পারে, জাস্ট লাইক দ্যাট, শি ইজ ম্যাজিক।
তো লায়লা একটা আশ্চর্য মানুষ, যাকে আমার মানে আমাদের সবসময় মনে পড়ে লায়লার কথা। হাজেরা বিবি, মানে আমি শুধু মেয়েদেরই গল্প বলছি, কিন্তু ওরকমই হাবিব, তারপরে অমূল্য কুমার, অমূল্য কাকা আমাদের ফরিদপুরে, তারপরে নির্মলদা। ও নির্মলদার একটা গান আমি আসলে শোনাতে পারি, নির্মলেন্দু মিত্র ঠাকুর, তার গান, তার ওরা কীর্তন গান ইয়েতে ফরিদপুরে, ফরিদপুর বলছি সরি, বীরভূমে ময়নাডাল বলে একটা জায়গায় সেখানে একটা গান গেয়েছিলেন, সেটা হচ্ছে ওদের ওখানে গাওয়া হয়, ওরা সবাই গান, আমাকে শিখিয়েছিলেন গানটা, সেই গানটা খুব সুন্দর। সেটা এই কৃষ্ণের জন্মের গল্প গান আর কি, নন্দোৎসবে গাওয়া হয় সে গানটা এরকম। নিদে অচেতন রানি কিছুই না জানে, চেতন পাইয়া পুত্র দেখিলা বয়ানে, হরল চেতন রানি দেখি আপন তনয়, মানুষের সুর আর স্বর তোমার নিজের সুরের উপরে সেটা কিভাবে কোনো প্রভাব কি পড়েছে? পড়বে, পড়তে বাধ্য না? যেমন আমাদের মানুষের সঙ্গে পরিচয় হয়, যেমন আমাদের তাদের প্রভাব আমাদের ওপরে এসে পড়ে, তেমনি গান সুর সব কিছু প্রভাবিত এসে পড়ে আমাদের ওপরে, আমার কাজের ওপরেও এসে পড়ে, বারবারই পড়ে। আমি অনেক সময় আমার শোনা গান আমার নিজের কাজের ভিতরে এসে ঢুকে পড়েছে, এরকম তো কতবারই হয়েছে। এই যে তোমাদের যে উপস্থাপনাটা, সেখানে দুটো জায়গা আমার মনে খুব লেগে গেল। একটা হচ্ছে নদী চলে যাচ্ছে, নদীর কোনো সীমান্ত নেই, আর শেষ যে তুমি জিজ্ঞেস করেছিলে সীমান্ত রক্ষীকে যে পাখি, পাখির সীমান্ত আছে কিনা, এই যে নদী, পাখি অথবা ধ্বনি, এই শব্দগুলো তোমাকে সীমান্ত আর সীমান্ত রেখা পারাপার কথা কিভাবে বলে, কি বলে? মানে এক ধরনের, আসলে তারপরেও তো নদীও তো আমরা আটকে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি, এটা ভাবায় আমি আমি তো আমরা তো আসলে তিস্তা ধরে একটা কাজ করছি, যেখানে তিস্তা বারবার করে বাঁধ বাঁধ বারবার করে আটকে দিচ্ছে জল, তো তারপর সেই নদী এসে এখানে পড়ে, যখন তখন অলরেডি জল কমে গেছে, সেই নদী, নদী ভাবায়, নদী ভাবায় যে নদীকে যেমন আমরা ভাবি যে চলমান, আবার নদীর ভেতরেও তো আমরা বাদ দিয়ে দিয়ে আমরা তো ভাগ করে দিই। তাহলে সীমান্তর হাত থেকে মুক্তি নেই, কোনো কিছুরই মুক্তি নেই দেখছি, কিন্তু ওই একমাত্র হয়তো আসলে কিসের মুক্তি আছে জানি না, ওই পারাপারের মধ্যেই মুক্তি আছে আমার মনে হয়, পারাপার ছাড়া কোনো মুক্তি নেই। তুমি সামনে কি খুঁজছো তাহলে? জানি না, এই চলাটাই চলতে থাকবে, কি পাবো কি খুঁজে খুঁজে তো বেরোই না, মানে কি খুঁজছি জানি না, কিছু একটা খোঁজা চলে নিশ্চয়ই, কিন্তু কি পাবো সেটা তো আগে থেকে বলা খুব কঠিন। হ্যাঁ, সেই খোঁজা সেই চলা চলছে চলুক, যাওয়া আসাটা থাকুক। আমার মাঝে মাঝে একটু মনে হয় যে ওই সময়টাতে, হ্যাঁ, 93-94 কলকাতায় তুমি একেবারেই একটা শহুরে পরিবেশে ছিলে, আর এখন একেবারেই পুরো মাঠঘাট ঘোরা,
এর ভেতরে পেলে কি, অর্জনটা কি হলো সবচেয়ে বড়? আসলে একটা ঘর পেলাম আমার মনে হয়। মানে আমি যে এত বারবারই বলছি যে এত টুকরোতে ভাগ হওয়া, কিন্তু এত মানুষ আর এত রকম তাদের গল্প, তাদের অভিজ্ঞতা, তার সঙ্গে নিজেকে মেলাতে পারলাম আর বুঝতে শিখলাম যে আমার কথাটা আসলে অত গুরুত্বপূর্ণ কথাই নয়। আসলে আরও পাঁচজনের মতনই আমি, আর আমার মন খারাপ, আমার ভালো লাগা আরও অনেকের মতনই আসলে, সেটাই বুঝতে ধীরে ধীরে বুঝতে পারছি। আমার মনে হয় সেটাই পেলাম। তাহলে আমরা এই পথ চলা যাত্রার একটা গান শুনতে শুনতে শেষ করি। তোমাকে অনেক ধন্যবাদ, আমরা গানটা দিয়েই শেষ করব। তো আমারই একটা পুরনো গান গাই, কি খুঁজছির কথা তো আর পথ চলার কথা। আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, ওলি গলি ঘুরে ক্লান্ত তবু তোমায় পাচ্ছি না। তুমি বলেছিলে সেই দিন সেই দুপুর বেলাতে, চলে এসো ফাঁক পেলে এসো আমার বাড়িতে, তাই আজকের এই একলা দুপুরে কাজ টাজ সব ফেলে আমি এসেছি তোমার শহর প্রান্তে, গল্প করব বলে হাতে ধরা আছে চিরকুট, তাতে তোমার ঠিকানা, ABC ব্লকের গোলক ধাঁধায় তোমায় পাচ্ছি না। সারি সারি সব বাড়ি যেন সার বাঁধা, সব সৈন্য সব এক ধাঁচ সব এক রং, তুমি কোথায় থাকো অনন্য।